হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু নুমানাজু ব্লগস। তো ভিউয়ার্স, আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক বি, সব ফোন ফোকাস। আর ফোন ফোকাস মানে কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে, দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু এক কথায় ভরা কালেকশন, এক কথায় ডেক্স ভরা। আপনার কোন ফোনটা লাগবে সব ফোন কিন্তু অ্যাভেলেবেল আছে, আর প্রত্যেকটা ফোনের দাম থাকবে একদম পাইকারি দামে। সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টানে সম্পূর্ণ যদি দেখেন, আপনি কিন্তু একটা পাইকারি দামে ফোন পেয়ে যাবেন আজকের ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি। আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন, প্লিজ ইট সাবস্ক্রাইব, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো স্যার, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় নয়ন ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম নয়ন ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। যান, আপনারা তো ভাই পাইকারি দোকান হিসেবে দাবি করেন, তাই না? সবসময় ভাই বলেন আমরা পাইকারি দোকান, সেক্ষেত্রে অফারটা কি পাইকারি থাকবে? সবসময় চেষ্টা করি পাইকারি একটা ভালো দামে দেওয়ার জন্য। আর অবশ্যই ভালো একটা প্রোডাক্ট ভালো প্রাইস হয়, দেখা যায় ভালো একটা প্রোডাক্ট নিতে গেলে অবশ্যই আপনাকে ভালো টাকাটাই দিতে হবে, ভালো টাকাটা দিতে হবে। আর চেষ্টা করি অবশ্যই, কারণ এটা দোকান হচ্ছে কিন্তু আমাদের পুরো হোলসেল দোকান। দেখা যায় আমরা 64 জেলায় কিন্তু যারা চাচ্ছেন, যা হোলসেল নতুন ব্যবসা শুরু করছেন, তারাও কিন্তু আমার দিক থেকে নিতে পারবেন, সমস্যা নেই। শুরু করি, আমাদের শপের অ্যাড্রেস ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক বি, আর শপ নাম্বার কিন্তু 014, শপ নেম কিন্তু ফোন ফোকাস। আচ্ছা, ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে? আচ্ছা, আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি 10 ডেজ ডাইরেক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আর 2 বছর সার্ভিস ওয়ারেন্টি। আর ঢাকার বাইরে 64 জেলায় নিতে পারবেন, জাস্ট কুরিয়ারে 1020 টাকা পাঠালে আপনি ফোনটা গন্তব্যস্থানে চলে যাবে। আপনি শুধুমাত্র 1020 টাকা পাঠাই দিয়ে চাইলে লাখ টাকার ফোনও নিতে পারবেন, লাখ টাকার ফোন নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আজকে বিসমিল্লাহ বলে শুরু করা, আজকে বিসমিল্লাহ বলে শুরু করব। এই যে অপো রেনো 6 প্রো ভাই, মাখন অপো রেনো 6 প্রো, আপনার পছন্দের ফোন নাকি ভাই? একবার পছন্দ ভাই, এটা দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনের ফোন, কার্ড ডিসপ্লে, মানে হ্যান্ডি হ্যান্ডি মানে হ্যান্ডির মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা ফোন হবে। আর ক্যামেরা যদি বলেন, যে এক কথায় ওমাই ক্যামেরা ফোন আছে রেনো 6 প্রো, রেনো 6 প্রো এই যে একটু দেখাই দেন নুমান ভাই, একটু দেখাই দেয় যে দেখেন ভাই। আচ্ছা, রেনো 6 প্রো, রেনো 6 প্রো ক্যামেরা দিক দিয়ে বলতে গেলে এটা কোনো কথা বলতে পারে, র‍্যাম দিকে তো কোনো কথাই নাই, 12 জিবি র‍্যাম এর 256 জিবি স্টোরেজ। আচ্ছা, রেনো 6 প্রো থাকবে কত আজকে? আজকে থাকবে 28,000, 28 না, আজকে ভিডিও দেখে দেরাই করবেন, লাইভে যারা আছেন তাদের জন্য প্রাইস থাকবে অনলি 27,000 টাকা, 1,000 টাকা ডিসকাউন্টে পেজ আছেন অনলি রেনো 6 প্রো 12 256 জিবি। আবার বক্স চার্জার সহ, তাও আবার বক্স চার্জার এভরিথিং সব সহ। আচ্ছা, বেস্ট প্রাইস, বেস্ট প্রাইস আজকে শুধু লাইভের জন্য, এবং নুমান ভাই বসে ধামাকা প্রাইস দেওয়ার জন্য গরমে যে অফার, এই অফারের জন্য একবারে একেবারে সীমিত প্রফিট দিয়ে দিচ্ছি আমরা, অনলি 27,000 টাকা। এরপর নেক্সট কোনটা দেখব? আচ্ছা, নেক্সট যদি দেখাই ভিভোর মধ্যে ভিভো S1 Pro, 8 জিবি র‍্যাম, 128 জিবি স্টোরেজ, ভিভো S1 Pro, এটা কিন্তু ফুল বক্স চার্জার সব সহ। আচ্ছা, এগুলো কিন্তু আমাদের প্রাইস থাকবে অনলি 14,000 টাকা, অনলি 14,000 টাকা, অনলি 14,000 টাকা। আচ্ছা, ভিভো S1 Pro কিন্তু অনলি 14,000, অনলি 14,000 টাকা। ভিভো S1 Pro আর একটু কমান জানা ভাই, ভাই আর কমানোর কোনো অপশন নাই, একবারে হোলসেল প্রাইসটাই দিছি। মানে এগুলো হয় কি, কন্ডিশন হানমান কার্ডন স্টুডিও দিয়েছে, মানে সাউন্ড হানমান কার্ডনের, ঠিক আছে, ভালো অনেক না। আচ্ছা, এটা কিন্তু Xiaomi 11T Pro 8GB 256GB, আবার এক্সট্রা তো আপনার আছেই RAM, যার প্রসেসর কিন্তু ভালো পেয়ে যাচ্ছে, ভালো প্রসেসর। আচ্ছা, বক্স চার্জার সহ, বক্স চার্জার এভরিথিং সব সহ, এটা বক্স, ঠিক আছে। পরে যদি একটু দেখাই ভাই, K20 Pro 8GB RAM 256GB স্টোরেজ, K20 Pro এটা কিন্তু ফুল বক্স এভরিথিং চার্জার সহ। আচ্ছা আচ্ছা, K20 Pro 8GB 256GB থাকবে কত আজকে? 8256, এটা থাকবে অনলি 18,000 টাকা, অনলি 18,000। এটা কিন্তু একটু আমি এই প্রাইসটা এই কারণে কম, যে এত কমে কিভাবে দিচ্ছি, এই যে একটু আনফ্রেশ আছে, আনফ্রেশের জন্য কিন্তু প্রাইসটা কম, যেটা আনফ্রেশ ওটা প্রাইসটা কম হবে, ঠিক আছে। ওপো K20 Pro 8GB 256GB অনলি কত ভাই? অনলি 18,000 টাকা ভাই, অনলি 18,000 টাকা অফার প্রাইস, অফার প্রাইস এগুলো। আচ্ছা, নেক্সট কোনটা দেখব আমরা? আরে নেক্সট যদি একটু দেখাই ভিভো V20 Pro 8GB RAM এর 128GB Pro, এগুলো কিন্তু যেগুলো দেখাইতেছে এগুলো কিন্তু প্রত্যেকটাই আমার বক্স চার্জার এভরিথিং, 8 128 জিবি ভিভো V20 Pro, এটা কিন্তু ডুয়েল ক্যামেরা, ডুয়েল সেলফি ক্যামেরা যেটা বলে। আচ্ছা, এগুলো থাকবে আমাদের কাছে অনলি 18,500, অনলি 18 করে দেবো, অনলি 18,000 টাকা অফার প্রাইস, একবার অফার প্রাইস ভাই, সীমিত প্রাইসে প্রত্যেকটা ফোন আমরা দিয়ে দিতেছি। আচ্ছা, F17 এই প্রাইসটা শুধু
5 ডেজ এর জন্যই থাকবো। আচ্ছা আচ্ছা, F17 618 GB, F17 618 GB বক চার্জার সব সহ, বক চার্জার সব সহ না? হুম, আচ্ছা থাকবে কত আজকে? অনলি 15,000 আরো 500 টাকা ডিসকাউন্ট করে দেবো, অনলি 14,500। আরো কমাই দেন ভাই, ভাই আর কম হয় না, বক চার্জার সব সহ। এটা ভালো প্রাইস, এটা ভালো প্রাইস, গুড প্রাইস। আচ্ছা নেক্সট কোনটা দেবো আমরা? আচ্ছা নেক্সট যদি দেখাই, এই যে দেখাবো নোট 10 লাইট ভাই, নোট 10 লাইট ইতিহাসে প্রাইস দেবো আজকে, নোট 10 লাইট 8128 GB বক চার্জার সব সহ। এটা কিন্তু পেন 6, মানে একটু আমি না বল, এটা একটু আমি কথা বলি, মানে আসলে এগুলো চার্জ নাই, মানে মানে আপনি যদি চার্জ থাকে সব অরিজিনাল যদি থাকে, মানে ক্যামেরা বাই করে এই যে টিপটা আছে না, ওয়্যারলেস স্পিক এটা টিপ দেবেন, ঠিক আছে? যদি সমস্যা থাকে, যদি খোলামলা হয় তাহলে কাজ করবো না, ঠিক আছে? আর যদি অথেন্টিক থাকে সব কাজ করবো। এগুলো কিন্তু প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 19,000 টাকা, একবার বেস্ট অফার প্রাইস, অনলি 19,000 টাকা এসপেন সহ। আচ্ছা পরে দেখাও ভিভো Y22 464 GB, ভিভো Y22 464, পরে যদি দেখাই আমি পরে যদি একটু ডিস্টার্ব হইতেছে, পরে যদি দেখাই আমি A13 464, A13 464, যেগুলো এগুলো আমাদের কাছে থাকবে ওয়ানলি 12,000 টাকা, বারো না, আজকে আরো 500 টাকা ডিসকাউন্ট দেবো, অনলি 11,500 টাকা, অনলি 11,500, আরো 500 ডিসকাউন্ট, অনলি 11,000, অনলি 11,000 টাকা, আরো 500 কমাই দিবেন, আর 500 না, 11,000 টাকা দিছি, এতারও পুরো মার্কেট চ্যালেঞ্জ, 10,500, 11,000 টাকা, 11,000 টাকা বক্স চার্জার সব সহ, বক্স চার্জার সব সহ, এই যে বক্স চার্জার সব সহ 464 ভাই। আচ্ছা নেক্সট কোন দেব? পরে S20 FE, 8 GB RAM, 128 GB স্টোরেজ, S20 FE, এটা কিন্তু 5G ভেরিয়েন্ট, 5G স্ন্যাপড্রাগন, যেটা 5G ভেরিয়েন্ট, ঠিক আছে? S20 FE, 128 GB, এগুলো প্রাইস দেখা যায় মার্কেটে 26-27 এরকম করে বিক্রি করে, ওরকম না, আজকে একবার হোলসেল প্রাইসটাই থাকবে আমাদের কাছে অনলি 25,000 টাকা, অনলি 25,000 টাকা, বক্স চার্জার সব সহ, তাও কিন্তু 5G ভেরিয়েন্ট, এটা 5G ভেরিয়েন্ট। আচ্ছা পরে যদি দেখাই M32 6128 GB, M32 6128 GB, এই দেখেন বক্স চার্জার সব সহ M32, এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 12,500 টাকা, অনলি 12,500, অনলি 12,500 না, অনলি 12,000 টাকা দেবো, অনলি 12,000 টাকা। আচ্ছা এরপর নেক্সট কোন দেব আমরা? এই যে ভাই 7000 mAh ব্যাটারি গুলো দেখাবো, 7000 mAh ব্যাটারি, মানে এইসব ফোনের জন্য গ্রাম অঞ্চলে যারা থাকেন তাদের জন্য, তাদের বিশেষ এইসব ফোন লাগে। আজকে কিন্তু 6,000-7,000 ফোন কিন্তু অনেক ফোন আছে, আবার র্যামও দেখা যায়, যারা গেমিং করবেন তাদের জন্য কিন্তু হিউজ হিউজ প্রোডাক্ট আছে আমাদের। F62 এগুলো ফিক্স থাকবে আমাদের কাছে অনলি 16,000 টাকা, 16,000 টাকা, 7000 mAh ব্যাটারি, 6 GB র্যাম, 128 GB স্টোরেজ। গ্রামে চাচ্ছেন যে, গ্রামে ম্যাক্সিমাম চান মানুষ চায় একটু বক্স চার্জার সব সহ এবং ব্যাটারিটা বেশি দেয়, তাদের জন্য কিন্তু আমরা মূলত এই ফোনগুলো আমাদের আনা, ঠিক আছে? আপনি নেক্সট যদি একটু দেখেন, পরে আপনার দেখাবো IQ ভাই, IQ কিন্তু এটা হচ্ছে Z7, IQ 6 GB, 100, এটা কিন্তু দুইটা প্রোডাক্টই আমাদের কাছে আছে। অনেকে ভাবতে পারে এগুলো একটু দাম বেশি বেশি লাগে, এগুলো কিন্তু বক্স চার্জার সহ, সব সহ, কিন্তু দাম বেশি না, গেমিং প্রসেসরে আমরা একবার রিজনেবল প্রাইস এটা দেব। আচ্ছা কত থাকবে এগুলো প্রাইস? থাকবে আমাদের কাছে অনলি 21,000 টাকা, অনলি 21,000 টাকা। মানুষ মনে করছে যে 30,000 এর উপরে, কিন্তু 30 এর উপরে না, আমরা কিন্তু একবার রিজনেবল প্রাইস এটা দিচ্ছি, অনলি 21,000 টাকা ভাই। একটু কাস্টমার কি আপনি, আমি বলি যদি একটু জাস্টিফাই করে বা প্রোডাক্ট কোয়ালিটি দেখে, তাহলে তারা বুঝবে যে আমি কি প্রাইসটা দিতে আসি, কারণ হোলসেল এর থেকে আর কমে কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ আমি মনে করি। রেডমি 12 এটা দেখা হবে, রেডমি 12 6128 GB, এটা একেবারে যদি বলেন লাইট ইউজ একটা ফোন, লাইট একবার দেখা যায় আপনার কতদিন, মানে নাই বলি এই কয়দিন ইউজ, ঠিক আছে? একবার এসে দেখবেন যে কতদিন ইউজ, মানে একেবারে অল্প কয়দিন ইউজ ভাই, ওপেন বক্স বলা যায় না, একবার ওপেন বক্স বলা যায়, ঠিক আছে? আচ্ছা এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 12,500 টাকা, অনলি 12,500, 12,500 টাকা একবারে, মানে ইউজ টি না ভাই, একটা দেখো দেখাইতে পারবেন না। আচ্ছা এটা কিন্তু 12,500 টাকা 6128 ইভেন বক্স চার্জার সহ ভাই, এক এই দেখেন সব নতুন আছে, মানে এটা জাস্ট আমি আপনাকে একটু দেখাই, এটা দেখাই দেন, চার্জার সবকিছু আছে, দেখাই। আচ্ছা নেক্সট যদি একটু দেখাই আমি,
স্যামসাং গ্যালাক্সি A23, এই যে A23 দেখাবো, 8 GB র‍্যামের 128 GB স্টোরেজ। আচ্ছা আচ্ছা, ও সরি A33 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 আচ্ছা A33 5G কিন্তু, এটা কিন্তু 8 GB র‍্যামে 128 GB স্টোরেজ। A33 না A33 5G, এগুলা প্রাইস তো আমাদের কাছে অনলি 22,500, 22,500 না, আজকে অনলি 22,000 টাকা, অনলি 22,000, অনলি 22,000। আচ্ছা এরপরে পরে দেখাবো F23, এগুলো কিন্তু 5G র‍্যাম, F23 4GB র‍্যাম 128 GB স্টোরেজ। F23 এটা কিন্তু আমি আনছিলাম, আসলে ব্র্যান্ড নিউ হিসেবে আনছিলাম, কিন্তু কেনিং ম্যান খুলে আমার এটা মারিয়ে দিয়েছে আর কি। A54 8 GB র‍্যাম 256 GB স্টোরেজ ভাই, একবারে লাইট ইউজ। আপনার ফোনটা যখন হাতে নেবেন ওই সময় বুঝতে পারবেন যে কতদিন মানে ইউজটি হয় না। আমি আনছিলাম আসলে আমার চাইদার জন্য A54 না A54, জি জি। আচ্ছা A54 এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 33,000 টাকা, 33 না, আরো 1,000 টাকা ডিসকাউন্ট, অনলি 32,000 টাকা। আর একটু কমানো যায় না ভাই? আর কিভাবে কমানো যায়, মানে এটা ইউজটি না ভাই, বুঝছেন? এটা আমি আসলে একজনকে গিফট করার জন্য আনছিলাম, সে অলরেডি নিয়ে নেছে, আমার একটু লেট হইছে, আবার খুললে আনছি। আপনার গার্লফ্রেন্ড নাকি ভাই? হ্যাঁ গার্লফ্রেন্ড নাকি? হ্যাঁ ভাই, তাহলে বুঝছেন। Redmi Note 10 Pro 6 GB RAM 128 GB স্টোরেজ। Redmi Note 9 Pro 6 GB Note 9 Pro, এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 15,000, অনলি 15,000, সরি মিস্টেক হয়ে গেছে ভাই, এটা প্রাইস থাকবে অনলি 12,000 টাকা, 11,000 না ভাই, 12,000 টাকা ফিক্স, 11,000 ফিক্স, 12,000 টাকা ভাই, 6400 6400। আচ্ছা এরপরে নেক্সট কোন দেখব? আচ্ছা নেক্সট যদি দেখাই একটু পড়ে যেতে পারে, Realme C55 4 GB 64 GB, Realme C55 আচ্ছা থাকবে কত আজকে? Realme C55 এগুলো থাকবে আমাদের কাছে অনলি 12,000 টাকা, 12,000 অনলি 12,000 টাকা। আচ্ছা এরপরে হ্যাঁ পরে যদি দেখাই Pixel 6, এটা কিন্তু বক্স, হ্যাঁ Pixel 6 এ, আচ্ছা Pixel 6 এর ব্ল্যাক কালারটা বক্স, আচ্ছা কত থাকবে এটা? কই ব্ল্যাক কালার আছে না, এইটার প্রাইস বলে দেন। আচ্ছা এটা প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 25,000 টাকা, অনলি 25,000, আর ব্ল্যাক কালার যেটা ওইটা বক্স, ওইটা থাকবে আমাদের কাছে অনলি 26,000 টাকা, 26,000 আর 25,000। এটা কিন্তু আমি একটু বলে দেই, Pixel 6 এ অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, কারণ বিটে ডিটেলস না বলি, আপনি এসে চেক করবেন যে অরিজিনাল কিনা, এগুলো রিফারবিশ প্রোডাক্ট পাওয়া যায়, ভরে গেছে মার্কেট আসলে। আপনি এসে দেখবেন যে ভাই কোনো কিছু খোলা বা কোনো কিছু চেঞ্জ কিনা, ঠিক আছে, ওগুলো আরো কমে পাওয়া যায়। আচ্ছা নেক্সট যদি দেখাই A23 ভাই, A23 দেখাবো, এটা হচ্ছে অনলি ডিভাইস 6 GB র‍্যাম 128 GB স্টোরেজ A23। আচ্ছা A23 যেটা, এটা আমাদের প্রাইস থাকবে অনলি 15,000 টাকা, 15,000 টাকা, আর বক্স চার্জার যেগুলো সহ ওগুলো থাকবে কিন্তু আমাদের 16,500 করে, 16,500। এরপরে আচ্ছা এগুলো দেখাই দিছি পরে, পর A32 দেখাবো, 6 GB র‍্যাম 128 GB স্টোরেজ A32, এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 16,000 টাকা, 16,000। আর একটু ভালো করে দিবেন, আরো 500 টাকা ডিসকাউন্ট, অনলি দান 500 না, 15 করেন, 2,000 টাকা ডিসকাউন্ট দিবেন, 14,000 টাকা। আচ্ছা 14,000 টাকায় A32 6,128, এটা কিন্তু একবার ধামাকা প্রাইস দিছে, ঠিক আছে, এরপরে গরমে হট প্রাইস দিছে ভাই এটা। আচ্ছা পরে S23 Ultra, আচ্ছা S23 Ultra 12 GB র‍্যাম 256 GB স্টোরেজ, এটা প্রাইস থাকবে কিন্তু আমাদের কাছে অনলি 73,000 টাকা, অনলি 73,000, অনলি 73,000 টাকা। কি বলেন আসলে RAM কত ভাই? আমি একটু দেখাই দেই আপনাকে, দেখাই দেই প্রাইসটা কমের কারণ, আমরা যেটা আছে সব লাইভে বলে দেব, মানে ভিডিওতে বলে দেব। এই যে একটু এই যে কোনা থেকে একটু হালকা ই আছে, আসর আছে, এছাড়া কিন্তু সাইড বডি বলেন, এই দুই বডি বলেন, সামনে গ্লাস বলেন, সবকিছু ফ্রেশ আছে, খালি এক সাইডে খালি একটু দাগ আছে। Samsung S23 এর RAM কত পাচ্ছি? 12 GB RAM 256 GB স্টোরেজ। আচ্ছা Samsung S23 এর 12 GB 256 GB পাচ্ছি কত আজকে? অনলি 73K, অনলি 73,000 টাকা Samsung S23 Ultra, 80,000 কিন্তু বিক্রি করে খালি আমার একটা স্পোর্ট দেখে, আমরা যেরকম আছে ওরকম, কিন্তু আমরা তো বাইকে রিসেল করে এখানে এই প্রাইসটা পাই, কিন্তু অফার প্রাইসে Samsung S23 Ultra অনলি 73,000 টাকায় পেয়ে যাচ্ছেন, 12 GB 256 GB। আচ্ছা নেক্সট কোনটা দেব আমরা? নেক্সট যদি দেখাই A52s দেখাইছি, আচ্ছা A52s তো দেখানো হয়েছে, সমস্যা নাই, এটা হচ্ছে অনলি ডিভাইস A52s 8 GB, এটা কিন্তু 5G ভেরিয়েন্ট, এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 21,000 করে, 21,000 না 20 করে দেন বরং, না না ভাই 20 হয় না। আচ্ছা ভাই এখন একটু প্রোডাক্ট গুলো টাইনা যাবেন ভাই, আচ্ছা এক টানা টাইনা যাবেন, অনেক প্রোডাক্ট তো বেশি। আচ্ছা M12 464 ভাই, M12 464, এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 11,500 করে, অনলি 11,500, 11,500 করে M12 464, 11 করবে না জান, 11 করে দিলাম। আচ্ছা এরপরে এগুলো আনফ্রেশের জন্য প্রাইস থাকবে অনলি 11,500 টাকা, 11,500, 11 দিয়ে দেন আজকে, 11 পসিবল হলে তাও দিয়ে দিলাম জান। আচ্ছা 11,000 টাকায় Samsung A31 6128 ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে। আচ্ছা পরে দেখাবে A22 ভাই, A22 6128 GB, কত দিবেন আপনারা? এগুলো প্রাইস হবে অনলি 12,500 টাকা, অনলি 12,500, 12,500 টাকা যা ভাই, আরো কমাই দেন এরা
ভাই আরো 500 কমাই দিলাম, জান আপনার কোন মতো একটু দেখে হালকা কাভার ইউজ করলে না 11 পসিবল হয় না ভাই, 12000 না 11000 পারবেন, ইম্পসিবল। এই ভাই যদি কেউ 11 দিতে পারে তাহলে আমি নিজে গিফট করে দেবো। আচ্ছা এরপরে, আচ্ছা পরে যদি দেখাই A14 5G 6128 GB, A14 5G 6128 GB, A14 5G, এটা কিন্তু একবারে ফ্রেশ কন্ডিশনের ফোন, এটার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 14000 টাকা, 14 না আরো 500 টাকা ডিসকাউন্ট, অনলি 13500, 13500, অনলি 13500, 6128 GB। আচ্ছা এরপরে ওরা দেখাবো এফতারো 464, এফতারো 464, এগুলা প্রাইস একবারে ধামাকা প্রাইস দেবো আমরা, ঠিক আছে? এগুলো থাকবে অনলি 12500, 12500 না আজকে অনলি 12000 করে দেবো, অনলি 12000 টাকা। কন্ডিশনটা দেখেন একটু, একবারে ফ্রেশ কন্ডিশন, ভালো করে দিবেন, এটা ভালো প্রাইস দিছে ভাই। কন্ডিশনের উপর মূলত কি ইউজ ফোন গুলোর প্রাইস হয়, ঠিক আছে? তাহলে আরো 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম, 11500। আচ্ছা পরে যদি দেখাই এই যে ভাই M31, পরে যদি দেখাই A71 8128 GB, এগুলো আমাদের কাছে থাকবো অনলি 16000 টাকা করে, অনলি 16000 টাকা। আচ্ছা অনলি 16 না, এটা আরো কমাই দেবো, এটা একটু দেখাই দিই হালকা, যেটা আছে আমি একটু কাস্টমারকে দেখাই, এটা হালকা কোনো জলসাপ কিছু না, মানে হালকা একটু চিকন এর মতো আছে, এটা প্রাইস একবারে রিজনেবল প্রাইস করে দেবো, অনলি 14500 করে দেবো, কমাই দেন, 14500 করে দিছি ভাই শুধু এই দেখটার জন্য, এগুলো এমনিতেই নিয়ে যাবেন, 14 করে দেবো, জান 14 13 করে দেন, জান করে দিলাম 12 করে দেন, 13000 টাকা ফিক্সড, 13000 টাকা ফিক্সড, A71, আচ্ছা A71 8128 অনলি 13000 টাকা, একটু দাগের জন্য, ঠিক আছে? ফিঙ্গারপ্রিন্ট সহ, ফিঙ্গার একটু দাগ আছে এই কারণে প্রাইসটা একবার রিজনেবল দিছি। আচ্ছা এই দেবে M31 664, M31 664, এটা প্রাইস থাকবে অনলি 10000 টাকা, অনলি 10000, 10 না 9, 9000, অনলি 9000 টাকা, 8000 করেন ভাই, দান করে দিলাম 7000, 8000 টাকা, 7000 করা দেন, 8000 টাকা ভাই ফিক্স। আচ্ছা এরপরে, আচ্ছা পরে যদি দেখাই M32, এগুলোর প্রাইস থাকবে অনলি 12500 করে, আচ্ছা এরপরে ভাই, আচ্ছা পরে যদি দেখাবো A50s, আর মে খালি ফোন এত স্পিড করতেছেন, A50s 6128 GB, অলরেডি 25 মিনিট কভার, আচ্ছা 40 মিনিট হইব, A50s, A50s 6128 GB, এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 9000 টাকা, 9000, অনলি 9000। আচ্ছা এরপরে এই যে F62 তে তো দেখাইছি, এগুলো 16000 করে, আচ্ছা পরে যদি দেখাই যে M31s, 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 এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 14500, অনলি 14500, নারো ভালো করে দিবেন আজকে, বেস্ট প্রাইস ভাই। এরপরে M30s 4128 GB, কত দিবেন আজকে? এটা M30s 4128, এগুলো প্রাইস দেব অনলি 7000 টাকা, অনলি 7000, অনলি 7000 টাকা। আচ্ছা M30s 4128 অনলি 4128 না, 7000, অনলি 7000 টাকায় 4128, 4128। আচ্ছা M30s আরেকটা, এটা হচ্ছে ফ্রেশ কন্ডিশন, এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 15500 করে, 15500 করে দেব এটা, আচ্ছা এরপরে 15 আর 14, ঠিক আছে নেক্সট কোনটা দেব আমরা? আচ্ছা পরে যদি দেখাই A32, A32 এটা দেখাইছি, হ্যাঁ A32 6128 GB, পরে দেখাবো Note 8 Pro, ভাই Note 8 Pro 8GB 128 GB, যেগুলো এগুলো থাকবে আমাদের 8128 থাকবে অনলি 14000 করে, 8128 GB, Note 8 Pro 6GB 128 GB, Note 10 Pro Max 8 MP 16000 আচ্ছা পরে যদি দেখাই পোকো X5 5G 6128 GB, পোকো X5 5G, এগুলো কিন্তু প্রাইস থাকবে অনলি 16500, আর একটু কমাই দেন, এটা 16 করে দেবো, 14 করে দেন, এটা ভাই X5 আমার মাথা ঠিক আছে, 14000, 16000 টাকা X5 5G, মে কি কোন 16000, অনলি 16000 টাকা। আচ্ছা এরপরে Note 8 Pro, এই যে Note 8 Pro ভাই, Note 8 Pro, এটা হচ্ছে 6GB 128 GB, থাকবে কত, 6 128 GB থাকবে অনলি 12000 করে, 12000, অনলি 12000 টাকা। আচ্ছা এরপরে পোকো X3, পোকো X3, এটা আমাদের প্রাইস থাকবে অনলি 6 128 GB, অনলি কি বলে 14000 করে দেবো, 14000, অনলি 14000, জান আরো 1000 টাকা ডিসকাউন্ট, অনলি 13000, 13000, অনলি 13000। Note 11 TS 5G
এটা হচ্ছে 8/16 GB, এগুলোর প্রাইস থাকবে আমাদের কাছে ওনলি 16,500 না আরেকটু ভালো করে দিবেন না ভাই, বেস্ট প্রাইস দিচ্ছি নোট 11 TS। আচ্ছা নেক্সট কোনটা দেখবো আমরা? আচ্ছা পরে দেখাবো অপো A19 Pro, 8/16 GB, অপো A19 Pro, এগুলো কিন্তু প্রাইস থাকবে ওনলি আমাদের কাছে থাকবে ওনলি 14,500 করে, 14,500 করে দেবো, 14,000। আচ্ছা এরপরে অপো F21 Pro 5G, 8/16 GB, এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে ওনলি 21,500 করে, ওনলি 21,500। আচ্ছা না একটু কমাই দেন ভাই, জানি 21 করে দেবো, 20 করে দেন না, অসম্ভব ভাই। আচ্ছা এরপরে, আচ্ছা পরে যদি দেখাই অপো রেনো 6 5G, 8/16 GB, অপো রেনো 6, এটা কিন্তু বক্স আছে ভাই, অপো রেনো 6 5G, হ্যাঁ অপো রেনো 6 5G, এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 25,000 করে ভাই, অনলি 25,000, রেনো 6 5G, অনলি রেনো 6 5G 25,000। স্টপ 5 মিনিট দিরা, একবারে ফ্রেশ কন্ডিশনে কিন্তু ভাই, দাম কমাই দিলেন ভাই, একবারে দাম কমাই দিলেন, আগে তো বাড়াই দিছিলেন, হ্যাঁ ভাই এটা মিস্টেক হয়ে গেছে, এত প্রাইস দেখা যায় সবকিছু এত ই থাকে না। আচ্ছা অপো রেনো 85G, রেনো 85, 8/16 GB, রেনো 85G, এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 23,000 টাকা, অনলি 23,000, অনলি 23,000 টাকা ভাই, একবারে একবারে রিজনেবল প্রাইস ভাই। অপো F17 Pro ভাই, অপো F17 Pro আমার কাছে কিন্তু অ্যাভেলেবল আছে, ঠিক আছে অপো F17 Pro 8/16 GB, এগুলো কিন্তু একবারে রিজনেবল প্রাইস দেবো অনলি 15,000 করে। আচ্ছা এরপরে, আচ্ছা পরে দেখাবো অপো A17, কিন্তু দেখেন আমার কাছে ইউজ কোয়ান্টিটি আছে 4-64, ঠিক আছে অপো A17, এগুলো প্রাইস থাকে আমার কাছে অনলি 10,500 করে, 10 করেন ভাই, ভাই 10,500 একবার রিজনেবল প্রাইস দিচ্ছি। আচ্ছা এরপরে, আচ্ছা পরে যদি দেখাই অপো F19 8/16 GB, এগুলো আমাদের কাছে প্রাইস থাকবে অনলি 14,000 করে। আচ্ছা ঠিক আছে, পরে দেখাবো ভিভো B19 8 GB র‍্যাম 128 GB, এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 17,000 করে, প্রত্যেকটা কিন্তু পরে ভিভো B17 8/16 GB, ভিভো B17 এটা একটু দেখাই দিই প্রাইসটা একবার, রিজনেবল দেবো ওই জানে ছাড় দিয়া একটু ই আছে ওনা, সরি এটা না আরেকটা, সরি B21 5G, 8/16 GB, করে বিক্রি হয়, ঠিক আছে পরে দেখাবো যে রিয়েলমির মধ্যে ভাই, রিয়েলমি 8 16,500 করে, আচ্ছা রিয়েলমি 8 যেটা হচ্ছে 4/128, এটা প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 15,000 করে, 15,000 করে। আচ্ছা এরপরে, আচ্ছা পরে যদি দেখাই এই যে ভাই রিয়েলমি নাজরো 20 Pro 6 GB 128 GB, রিয়েলমি নাজরো 20 Pro, আচ্ছা কত দিবেন আজকে? এটা কিন্তু ডিসপ্লে একটু দেখাইতেছে, ডিসপ্লে সাইড দিয়ে এই যে ভাই, ডিসপ্লে সাইড দিয়ে একটু ফাল্টা, আমি ডিসপ্লে সমস্যা নেই, ডিসপ্লে সাইড দিয়ে ফাটা আছে, এখানে প্রাইসটা একবার রিজনেবল প্রাইস থাকবে অনলি 12,000 টাকা থাকবো, অনলি 12,000, অনলি 12,000 টাকা থাকবো। আচ্ছা এমনি দাম আছে কত ভাই? এমনি দাম আছে আপনার 16-17 করে। আচ্ছা এরপরে, আচ্ছা পরে দেখাবো ব্ল্যাক শার্ক 12 GB র‍্যাম 256 GB স্টোরেজ, এটা কিন্তু গেমিং প্রসেসর ভাই, আমি একটু দেখাই দিই এটা, এই দেখেন ভাই ব্ল্যাক শার্কের যদি ই কোয়ান পিস থেকে সমস্যা আছে না, এখন এটা কোনো লাইট জ্বলে না ভাই, কি বলেন এই যে দেখাই দিই, লকটা খোলেন, লকটা খুললে এগুলো লাইট জ্বলে, কিন্তু প্রত্যেক সাইড দাও কিন্তু প্রত্যেকটা লাইট জ্বলে, এগুলো হচ্ছে গেমিং প্রসেসর, গেমিং ফোন না, গেমিং ফোন। আচ্ছা 12,256, এগুলো প্রাইস থাকবে অনলি 23,000 টাকা, অনলি 23,000 টাকা ভাই, 23,000 টাকা গেমিং ডিভাইস, গেমিং ডিভাইস। র‍্যাম রম কি আছে ভাই? 12,256, 12 GB, আর স্ন্যাপড্রাগন হচ্ছে 855, 855, 855 স্ন্যাপড্রাগন। আচ্ছা আচ্ছা 855 ভাই, এটার একটু লাইট জ্বলাটা তাহলে দেখাই দেন, কারো কাছে দেখাই দেই। আচ্ছা আচ্ছা এই যে লাইট জ্বলে, হিন্দা লাইট জ্বলে, আবার দেখাইতেছি কারণ যথেষ্ট একটা ভালো ফোন। আচ্ছা দেখতে পাচ্ছেন দুর্দান্ত একটা ফোন, এটা যে গেমিং ফোন দেখলি বোঝা যায় যে গেমিং ফোন, 12 GB 256 GB। আচ্ছা এরপর নেক্সট ফোন দেখবো আমরা, নেক্সট যদি দেখাই আমি IQ Z7
800 জিবি, এটা কিন্তু বক্স ছাড়া, আইকিউ জেড 7, হ্যাঁ এটার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 19,000 করে, 19,000 অনলি 19,000 করে। আচ্ছা এরপর নেক্সট কোন, আচ্ছা পরে দেখাবো ভিভোর মধ্যে, ভিভো Y35 8 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ, এটার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 15,000 করে, এটা অনলি 15,000, অনলি 15,000 করে। আচ্ছা আচ্ছা এরপরে পরে দেখাবো Oppo A19s 6 জিবি 128 জিবি, এগুলোর প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 15,500 করে, 15,500। আচ্ছা নেক্সট K20 Pro, ভাই K20 Pro 6 জিবি র্যাম 128, এটা কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে মোটামুটি, এটা প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 16,000 না, আজকে দেবো অনলি 15,000 টাকা করে, অনলি 15,000, অনলি 15,000 টাকা K20 Pro। আচ্ছা K20 Pro কিন্তু অনলি 15,000 টাকা থাকবে। আপনি কিন্তু এটা পপআপ ক্যামেরা, পপআপ ক্যামেরা, জি জি। আচ্ছা এরপরে ভাই Redmi K50i 6 জিবি 128 জিবি, এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 17,000 করে, অনলি 17,000, অনলি 17,000। আচ্ছা এরপরে ভাই, আচ্ছা পরে দেখাবো Realme X7 Max 12/256 জিবি, এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 23,500, 23,500, অনলি 23,500। আচ্ছা অনলি 23,500। এরপরে আচ্ছা পরে যদি দেখাই Oppo A19 Pro Plus 8/128 জিবি, A19 Pro Plus 8/128 জিবি, এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে অনলি কত দিলে ঠিক আছে, অনলি 17,000 ভাই, অনলি 17,000, অনলি 17,000 টাকা, 17,000। এরপরে আচ্ছা এটা কিন্তু বক্স চার্জার সহ, আচ্ছা আচ্ছা, আর বক্স চার্জার সারা A19 Pro Plus যেটা 8/128 জিবি, এগুলো থাকবে আমাদের কাছে অনলি 16,000 করে, অনলি 16,000, অনলি 16,000, অনলি 16,000। এরপরে আচ্ছা K20 যেটা 6/64, এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 14,000 করে, অনলি 14,000, অনলি 14,000। এটা কিন্তু পপআপ ক্যামেরা তাই না। আচ্ছা কারেন্ট চলে গেল ভিডিও করতে করতে, দেখেন কারেন্টটা কিন্তু চলে গেল। হ্যাঁ আচ্ছা এটা লাইট মারেন তো ভাই, অন্ধকারে ভিডিও হইব এরিয়ানটা দিন। ভাই Samsung Galaxy A33, ভাই A33 6 জিবি র‍্যাম 6 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ, আচ্ছা এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 20,000, অনলি 20,000, অনলি 20,000 না, আজকে আরো 500 টাকা ডিসকাউন্ট, অনলি 19,500, অনলি 19,500, অনলি 19,500। আচ্ছা এরপরে ভাই, আচ্ছা পরে যদি দেখাই কারেন্ট চলে যাওয়ার মধ্যে, কারেন্টের মধ্যে এখন ফ্ল্যাশ জ্বালাই ভিডিও করতেছি, ঠিক আছে এই যে ভাই আপনাদের জন্য Motorola G4 Division, G4 Division, এগুলো প্রাইস কিন্তু একবার রিজনাল থাকবে, আমি একটু দেখাই দেব, ডিসপ্লে তো কোনো সমস্যা নাই, তো ই নাই, এই যে ভাই এখান থেকেই হয়ে গেছে আর কি, বুঝছেন হালকা হালকাই দেখা যায়, এখানে প্রাইসটা একবার রিজনাল থাকবে 6/128 জিবি অনলি 10,000 টাকা, অনলি 10,000, একবারে অফার প্রাইস ছিল। আচ্ছা পরে দেখাবো S21 FE, ভাই S21 FE 8 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ, ফিজিক্যাল ডুয়েল সিম, ভাই ফিজিক্যাল ডুয়েল সিম, এগুলো প্রাইস হবে আমার কাছে অনলি 32,000 করে, অনলি 32,000, 32 না আরো 500 টাকা ডিসকাউন্ট, অনলি 31,500। আর এগুলো ক্যামেরা কিন্তু দুর্দান্ত ভালো, ঠিক আছে দুর্দান্ত রকমের ভালো। আচ্ছা নেক্সট কোনটা দেখো, আচ্ছা পরে যদি দেখাই ভিভোর মধ্যে, ভিভো V29 Pro, ভিভো V29 Pro দেখেন ভাই, এটা কিন্তু কত জিবি দেখতে হবে একটু আমাকে, 8/256 জিবি, একদম ইনটেক ফোন না, 8/256 জিবি, ভাই 8/256, এটা প্রাইস থাকবো আপনার 4-1 মানে 41,000 টাকা থাকবে ভাই, এটা কিন্তু একবারে ব্র্যান্ড নিউ ভাই, অল্প কয়েকদিন ইউজ হয়েছে, দেখা যায় আপনার 10 দিন বা 15 দিন এরকম ইউজ হয়েছে, যে ফ্রেশ কন্ডিশন আছে, এটার দাম সবকিছু নতুন আছে, কাস্টমারে ওগুলো কিছুই খুলে না, এই যে আমি দেখাই দিই, আচ্ছা আচ্ছা এই যে ভাই একদম ব্র্যান্ড নিউ, এটা জাস্ট কাস্টমার ওপেন করছে, ওপেন করছে আর ই করছে আর কি, এগুলো প্রোডাক্ট সহজ আমাদের পাওয়া যায় না, দেখা যায় 2-1 পিস পাওয়া যায়। আচ্ছা নেক্সট কোনটা দেবো আমরা, আর নেক্সট 11 কিন্তু অনলি 40,000 টাকা, অনলি 40,000 টাকা, বক্স আছে, আচ্ছা তো আজকের ভিডিও তো এই পর্যন্তই, এই পর্যন্তই ভাই, তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল কিন্তু এই পর্যন্তই, আজকে আর কথা বলবো না কারণ অলরেডি কিন্তু চলে গেছে, ঠিক আছে বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুতের মধ্যে অল্প একটু বাকি ছিল এই জন্য কিন্তু মোবাইলের ফ্ল্যাশ দিয়ে বাকিটা শেষ করে ফেললাম। তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।